প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী এবং সহসভানেত্রী নির্বাচিত হয়েছে এই ব্লকে যে সংগ্রাম শুরু হয়েছিল দু হাজার সাল থেকে এই সংগ্রামের একটা বৃত্ত আমরা পূরণ করলাম এবং আগামী লোকসভা নির্বাচনে এই ব্লক থেকে অন্তত বিশ হাজার ভোটে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখার শপথ নিয়ে কাজ করবে এবং এদের আমাদের পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত হবে কোনো দলের পঞ্চায়েত হবে না আমাদের পঞ্চায়েত মুক্ত পঞ্চায়েত হবে আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত লোকেদের কেউ চোর বলে ডাকতে পারবে না সে ব্যবস্থা আমরা করব আমাদের মেম্বাররাও করবে এবং এই ব্লকে সবাইকে নিয়ে যাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে গ্রামোন্নয়নের কর্মসূচি সেইটা পৌঁছায় সেজন্য এরা কাজ করবে কোনো লাভ হবে না কর্মাধ্যক্ষগুলো সব আমাদের হবে ওখানে দুজনকে কিনেছে দশ দশ কুড়ি লাখ টাকা দিয়ে উত্তমবারিক টাকা দিয়েছে টাকা হজম হবে না আমি ওখানে নামছি মাঠে আর সাতটা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে আমাদের তিনজন প্রধান আছে দশ জেলা পরিষদের একজন মেম্বার আছে এগারো এমপি এম আছে ১৩। তেরো জন আছে সব স্থায়ী সমিতি ভারতীয় জনতা পার্টি দখল করবে এবং কিভাবে জবাব দিতে হয় নন্দীগ্রাম এক দুইয়ের মতো সেসব বিদ্যা আমার আমার জানা জানা আছে আছে সেসব বিদ্যা এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম কাঁথি লোকসভা তিন লক্ষের উপরে ভোটে আর তমলুক লোকসভা দু লক্ষের বেশি ভোটে যদি বিজেপিকে জেতাতে না পারি নরেন্দ্র মোদীজি দিতে না পারি আমি রাজনীতিতে থাকবো নিজের গড় ধরে রেখে চ্যালেঞ্জ ছিললেন শুভেন্দু অধিকারী আগামী চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কাঁথি থেকে অন্তত তিন লাখ ভোটে বিজেপি প্রার্থীর জয় এবং তমলুকে অন্তত দু লক্ষ ভোটে যদি না বিজেপি প্রার্থীর জয় হয় তাহলে রাজনীতি ছেড়ে দেব। একেবারে বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি সবেগুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আসলে এনার্জি পেয়ে গেছেন আরও সাহস পেয়ে গেছেন শুভেন্দু অধিকারী কারণ অনেক চেষ্টা হয়েছিল নন্দীগ্রামে অন্তত নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নেওয়ার কিন্তু সেটা হয়নি দুইটা তো পারিনি পারার তো কথাই নয় শাসকের পক্ষে কারণ নন্দীগ্রাম দুইয়ে চোদ্দোটা আসনে বিজেপির জয় ছিল আর টি ছিল মাত্র সাতটিতে সেখানে তো কোনো দাঁত ফোটানো ফোটানোর কোনো জায়গা ছিল না কিন্তু নন্দীগ্রাম একে একটা চান্স ছিল ওখানে ফিফটি ফিফটি তিরিশটি আসনের মধ্যে বিজেপি পনেরো আর টিএমসিও পনেরো কিন্তু সেখানে টস হয়েছে টসেও শুভেন্দু অধিকারীর জয় মানে তার দলের জয় মানে টোটালটাই ওখানে শুভেন্দু অধিকারীর সাথ দিচ্ছে বলা যায় সব কিছুতেই শুভেন্দু অধিকারীর অনুকূলে ওখানে মানে বিজেপিকে সরিয়ে বিজেপির টিকিটে জয়ী হওয়া প্রার্থীদেরকে টেনে নিয়ে বা নানানভাবে সব প্রভাব খাটিয়ে যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে বোর্ড গঠনের চেষ্টা করেছে কিন্তু নন্দীগ্রামে সে কাজটা করতে পারেনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যে টিম এতটাই আঁটোসাঁটো ওখানে সেটা করতে পারেনি সতেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটিতে বিজেপির বোর্ড গঠন হয়েছে কিছু কিছু জায়গাতে আবার মানে বিজেপির সমর্থনে তৃণমূল কংগ্রেসের ঘরে আগুনও লেগে গেছে দেখেছেন গতকালকে কুনাল ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে জুতো পেটা এবং আগুন লাগানো ছবিতে কীরকম দৃশ্য দেখা গেছে মোহাম্মদপুরে নন্দীগ্রামে আর আজকে পঞ্চায়েত সমিতির যে বোর্ড গঠন হয়েছে সেখানেও নন্দীগ্রামের যে বিধানসভা যে দুটি ব্লক নন্দীগ্রাম এক এবং দুই দুটোতেই বিজেপির সভাপতি এবং কর্মাধ্যক্ষ বিজেপিরই হবেন একেতেও কারণ এরপর তো পঞ্চায়েত যে প্রধান তারাও তো ওখানে যুক্ত হবেন মেম্বার হিসেবে এমএলএ এমপির ব্যাপার রয়েছে সুতরাং কর্মদক্ষ যারা হবেন তারাও বিজেপির লোকজনই হবেন সেটা মানে পরিষ্কার আর ওখানে একটা প্রশ্ন করা হয় এক সাংবাদিক প্রশ্ন করলেন যে খেজুরিতে যেটা হয়েছে একেবারে গতকাল দেখেছেন আমি একটা খবর করেছিলাম মণ্ডল সভাপতি তিনি হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেলেন ওখানে কিন্তু বিজেপি এগিয়ে ছিল নয় সাত ছিল নয় সাত খেজুরি দু নম্বর ব্লকে নয় বিজেপি সাত টিএমসি কিন্তু হঠাৎ করেই দুজনকে টিএমসি নিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী তো কত অঙ্কের একটা বললেন কুড়ি লক্ষ নাকি দশ দশ করে তবে এটাও বললেন যে ওই টাকা টাকা কিন্তু হজম হবে না কারণ ওখানেও মানে হয়তো বোর্ড গঠন হয়েছে সভাপতি হয়তো হয়েছেন তৃণমূল কংগ্রেসের কিন্তু যারা কর্মাধ্যক্ষ হবেন তারা বিজেপির হবেন কারণ ওখানে অঙ্ক মানে অন্য অঙ্ক কাজ করবে শুধু পঞ্চায়েত সমিতির আসন দিয়ে হয় না গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা হন তারাও সমিতির মেম্বার হয়ে থাকেন ফলে সেখানে তিনজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন বিজেপির হয়ে জেলা পরিষদের একজন এমএলএ এমপির ভোটটাও মানে সমর্থনটাও থাকবে ফলে কর্মাধ্যক্ষ যে নজন কর্মদক্ষ লাগে একটা পঞ্চায়েত সমিতি চালাতে গেলে ফলে সভাপতি হয়তো হয়েছেন কিন্তু কর্মাধ্যক্ষ সব হবেন অন্য মানে বিজেপির ফলে টাকা কিন্তু মানে যে টাকার কথা বলা হচ্ছে ওটা কিন্তু হজম হবে না অত সহজ নয় বিষয়টা যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছাভাবে চলার চেষ্টা করবেন ওই সব হবে না তবে দর্শক এটাও লজ্জার তৃণমূল কংগ্রেসের কাছে যে ভোটে জিততে পারেনি যেটা আসন যেটা প্রার্থীকে টেনে নিয়ে জোর করে ভোট গঠনের চেষ্টা কিন্তু সেটা করেও লাভ হবে না যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন আর যাই হোক ওটা হচ্ছে পাশের এলাকা খেজুরি কিন্তু উনি বললেন যে আমি আমি ওখানেও নামছি আমি জানি কি করে কি করতে হয় কিন্তু নন্দীগ্রামে উনি কিন্তু কাজটা করে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে বোর্ড গঠন করতে হয় কীভাবে জয় ছিঁড়িয়ে আনতে হয় শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে লেগেছিল এবং দেখেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ওইভাবেই দখল করেছে বলে অভিযোগ আসছে কিন্তু যার বিরুদ্ধে কার্যত আদা জল খেয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ তো একেবারে দিনরাত এক করে দিয়ে ওখানে পড়েছিলেন কিন্তু কিছুই করতে পারলেন না কুণাল ঘোষ সেই ওখানে ভোটে জয় মানে ভোট করানো কাউন্টিং করানো বোর্ড গঠন সবটাই মানে সবটাই কড়া হাতে অনেক চেষ্টা হয়েছিল তার মধ্যেও অনেক চেষ্টা ওই রকম জল মেশানো হয়েছে একেবারে হয়নি তা নয় কিন্তু পুরোপুরি উৎখাত করে দেওয়া শুভেন্দু অধিকারীকে যে স্বপ্ন ছিল যে চেষ্টা ছিল সেটা কিন্তু করতে পারেনি ওখানে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার গড় ধরে রাখলেন দুটো পঞ্চায়েত সমিতি একেবারে তাদের দখলে বিজেপির দখলে দুটো পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপির হয়েছেন ফলে কুনাল ঘোষের হাওয়া ফুস তিনি শুধু অঙ্ক করছেন যে টোটাল বিধানসভাতে কত ভোট পেয়েছে বিজেপি কত ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস শুধু ওই অঙ্কটা দিয়ে সব অঙ্ক গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওই একটা অঙ্ক দিয়ে সব অঙ্ক গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওইভাবে কি হয় নাকি অনেক জায়গায় দেখবেন এমপি যেতেন কিন্তু তার আবার কোনো কোনো বিধানসভা ক্ষেত্রে মাইনাস হয়ে থাকে তা বলে কি ওটা দিয়ে বলা হবে টোটালটার ব্যাপার আসল জায়গা হচ্ছে বোর্ড গঠন বোর্ড গঠনটা বোর্ড গঠন তো হয়ে গেল বিজেপির এটা তো পঞ্চায়েত ভোট এটা তো বিধানসভার ভোট নয় যখন বিধানসভার ভোট হবে তখন ওই অঙ্কটা দিয়ে বলবেন তখন অঙ্কটা অঙ্কটা দিয়ে বলবেন আর সেটা ছিল বিধানসভার ভোট আর এটা পঞ্চায়েত ভোট যেভাবে ভোট হয়েছে যেভাবে ভোট আপনারা করিয়েছেন সেখানে টোটাল যোগ করে তাও মাত্র দশ হাজার দশ হাজার প্লাস সেটা নিয়েও আবার বলছেন আর কই বোর্ড গঠনের ক্ষমতা কোথায় সব তো চলে গেল দুটো মানে এক আমরা ভেবেছিলাম যে একটা মনে হয় তৃণমূল কংগ্রেস পাবে এবং সেরকমই দাবি শুনছিলাম তৃণমূল কংগ্রেসের নেতারা বলছিলেন যে বোর্ড আমরা একে গঠন করবই সেটাও হয়নি হাওয়া ফুস মানে আর কিছুই সাথ দিচ্ছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়ার জন্য কিছুই সাথ দিচ্ছে না দমে না বলে না ভাগ্যে কিছুতেই কিছু সাথ দিচ্ছে না দুটো সমিতি এখন বিজেপির দখলে সব জায়গাতেই এখন দেখছি গেরুয়া আবির খেলা দর্শক যাই হোক শুভেন্দু অধিকারী তার তিনি কিন্তু তার সম্মানটা বজায় রাখতে পেরেছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না বিজেপির আরও অনেকে রয়েছেন কিন্তু তাদের অনেকে জায়গাতেই মানে জায়গাতেই বিজেপি সেরকম রেজাল্ট করতে পারেনি সেই জায়গায় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার গডটাকে ধরে রাখতে পেরেছেন সসম্মানে হয়তো এটাই তার কাছে একটা বাড়তি এনার্জি বাড়তি শক্তি যোগাচ্ছে পরবর্তী চ্যালেঞ্জ ছোড়ার যে আগামী লোকসভা নির্বাচনে কাঁথিতে তিন লাখ প্লাস তমলুকে দু লাখ প্লাস যদি এই রকম মার্জিনে বিজেপির প্রার্থীদেরকে জেতাতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এইভাবে একটা কড়া চ্যালেঞ্জ একটা তিনি কিন্তু ছুড়ে দিলেন আজকে দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম